बिस्मिल्लाह रहमान रहीम वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आशा करी भालो आछेन, आमरा भालो आछी। आज के आमी करबो बाटर चिकेन। एखाने आमी दुटो ब्रेस्ट नियेछी, किउब करे केटे एकटु बड़ो साइज करे केटेछी। एखन आमी एटा चाइले ओवेनो बेक करते पारबो, भेजेओ निते पारबो। सबसमय आमी ओवेने बेक करी, आज के आमी एटा एखाने मेरिनेट करार जोन्नो मसला दिए दिब। 1 टीस्पून रेड चिली, 1/2 टीस्पून कोरिएंडर पाउडर, 1/2 टीस्पून जीरा पाउडर, 1 टीस्पून सॉल्ट। एखन एटा मेरिनेट करार जोन्नो रेडी करलाम। सामान्य फूड कलर दिए दिब, ये अपनारा चाहले दीते स्किप करते। सामान्य एक लेबूर रस दिए 1 टी स्पुनर मत पर ये 10 मिनट रेस्टे रेखे दिब। 10 मिनट पर भेजे निब। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি 3 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে এটা ভাটার দিয়েও করতে পারেন, আমি তেল দিয়ে করলাম। আমি যেরকম রান্না করি সেভাবে আমি করছি। 10 মিনিট আমার মেরিনেট করা শেষ, এখন আমি এটা ভাজার জন্য দিব। ভাজার জন্য দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে ভেজে নিব। অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন আমি একে একে উঠিয়ে নিব। হয়ে গেল আমার একে একে ভাজা, এখন এটা ভুনা করে নিব। এখন আমি তেল দিয়ে দিব, 2 টেবিল স্পুনের চাইতে বেশি। এখন এলাচি দিয়ে দিব 4টার মতো। এলাচিটা একটু ফাটিয়ে দিলে ভালো হয়, ঘ্রাণটা ভালো হবে। দারচিনি দিয়ে দিব কয়েক টুকরা, তেজপাতা দিয়ে দিব। এলাচি দারচিনিগুলো ফোড়ন এসে গেছে, এখন আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট দিয়ে দিব, 1 টিস্পুন রেড চিলি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন তান্দুরি মশলা, গরম মশলা গুঁড়া 1 টিস্পুন, সামান্য করিয়েন্ডার পাউডার, সামান্য জিরার গুঁড়া। এখন আমি এটা গুঁড়া করে নিব। এখানে যেহেতু আমি পেঁয়াজের পেস্টটা দিয়েছি, এজন্য আমি আর ঝুরি করে পেঁয়াজ দেইনি। আর আপনারা চাইলে ফ্রেশ টমেটো চপ করে দিতে পারবেন। আমি যেমন টমেটোর পিউরিটা দিয়েছি, এটা আমার ছিল, বাট দুটাই ইউজ করা যায়। এখানে আমি 1/2 কাপেরও কম একটু টমেটোর পিউরি দিয়ে দিব। এখন ভুনা করার জন্য আমি সামান্য পানি দিয়ে দিব। 1 টিস্পুন লবণ দিয়ে দিব, যেহেতু লবণটা আমি আগে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তেলটা পুরে উঠে আসছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। সামান্য একটু চিনি দিয়ে দিবেন, এটা টেস্টটা ভালো হবে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লিড দিয়ে ঢেকে দিব বয়ল করার জন্য, আবার একটু পরে ফিরে আসব। এখন আমার বয়ল হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে।
এখন আমি ক্রিম দিয়ে দিব বেসটা তো ভেজে নিয়েছি এটা হতে আর বেশি সময় লাগবে না অল্প সময়ে এটা করা যায় ঝটপট এখন আমি এই ডাবল ক্রিমটা নিয়েছি এটা আমি দিয়ে দেব 3 টেবিল স্পুনের মতো আমি একটু ক্রিম দিয়ে দেব ডাবল ক্রিম এখানে কয়েকটা কাঁচা মরিচ ফালা করে রেখেছি ওগুলো একটু দিয়ে দিলাম দেখুন কালারটা কি চমৎকার কালার হয়েছে খেতেও এটা অনেক সুস্বাদু হবে পরিবেশন করে খাওয়ার জন্য রেডি করব এটা আপনারা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন এটা বাচ্চাদের জন্য খেতে অনেক বেশি ভালো বোনলেস মিট বাচ্চারা বেশি পছন্দ করে এটা মেহমান আসলে ঝটপট করতে পারেন এজন্য ইজি থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ